পুরনো ঢাকায় ছোট পরিসরে একটি সবজি গুদাম, যেখানে ইউরোপে রপ্তানির জন্য শাকসবজি জড়ো করা হচ্ছে। এখানেই চলছে গুণাগুণ বিচার ও প্যাকেটজাত করার প্রক্রিয়া। তবে এখন আর আগের মতো ব্যস্ততা নেই। আগের তুলনায় এখন অনেকটাই কম। এখন সপ্তাহে 3-4 দিন শিপমেন্ট হয়, এমনই চলছে। 2000 সালের পর থেকে ইউরোপের বাজারে বাড়তে থাকে সবজি রপ্তানি। গেল অর্থবছর প্রায় 1000 কোটি টাকার সবজি রপ্তানি করা হয়। কিন্তু গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ থেকে সবজি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ না করলেও কমে গেছে রপ্তানির পরিমাণ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিছু বাধা বিধিনিষেধ আসেছে, এই বিধিনিষেধগুলোই উত্তরণের জন্য আমরা চেষ্টা করে আসছি। 5-7টা আইটেমের উপরেই তাদের অবজারভেশন আছে। আন্তর্জাতিক মান সম্পন্ন কৃষি পণ্য রপ্তানি করার জন্য যে কোল্ড চেইন, সাপ্লাই চেইন প্রয়োজন, সেটা কিন্তু আমাদের এখনো তৈরি হয়নি। কার্গো স্পেস কিন্তু আমাদের পর্যাপ্ত নয়। লাল শাক, ডাটা শাক, করল্লা ও পটলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জনিত উপাদান থাকায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই ইউরোপে রপ্তানির উপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব কাটিয়ে উঠতে কন্ট্রাক্ট ফার্মিং এবং রপ্তানিযোগ্য সবজি উৎপাদনে আলাদা জোন তৈরির পরামর্শ দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন। তবে অগ্রগতি নেই এসব বাস্তবায়নে। ইউরোপের সুপারমার্কেট অর্থাৎ মূলধারা বাজারে প্রবেশ করতে হলে আমাদেরকে চুক্তিবদ্ধ চাষ পদ্ধতি, উত্তম কৃষি পদ্ধতি, ট্রেসেবিলিটি এবং MRL এগুলোই মেনটেন করে চলতে হয়। কিন্তু আমাদের দেশের কৃষক এবং রপ্তানিকারকরা এ ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন নয়। সব সমস্যা কাটিয়ে উঠতে কৃষকদের প্রশিক্ষণ, আলাদা টেস্টিং ল্যাব বাড়ানোর উপর জোর দিলেন সবজি রপ্তানিকারকরা। আমাদের এই রপ্তানি মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা। সম্ভাবনা আছে সমস্যা সমাধানের জন্য।